নমস্কার, চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 24 ডিসেম্বর, আজ হচ্ছে রবিবার। রাত বেরোলেই বড়দিন, 25 ডিসেম্বর। এই দিনটার জন্য ছোটরা কিন্তু অপেক্ষা করে থাকে। এই দিনটাতে সকালবেলা ঘুম থেকে উঠে সান্তা ক্লজ গিফট দিয়ে যাবে। আমরাও যখন ছোট ছিলাম এই দিনটার জন্য কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকতাম যে কবে 25 ডিসেম্বর আসবে আর কবে সান্তা আমাদের পছন্দের গিফটটা আমাদের ঝোলায় পুরে রেখে যাবে। তো রাতে আমরা মোজা ঝুরিয়ে রাখতাম অ্যাজ ইউজুয়াল, যা এখন শ্রাবস্তি করছে। তো সকালবেলা আমাদের পছন্দের গিফটটা আমরা পেতাম। তো মা কিন্তু বলতো যে ভালো করে পড়াশোনা কর, নইলে কিন্তু সান্তা পছন্দের গিফটটা দেবে না। তো তখন আমরা মাকে বলতাম যে কেন মা সান্তা দেবে না কেন, তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবেই বা কেন? তখন মা বলতো হ্যাঁ, যারা ভালো করে পড়াশোনা করে, যারা মা বাবার কথা শুনে চলে, তাদের সান্তা ভালো গিফট দেয়, আর যারা মা বাবার কথা শুনে চলে না তাদের তো সান্তা ভালো গিফট দেয় না। তখন আমি মাকে বলতাম যে সান্তা এত বাচ্চা, পৃথিবীর এত বাচ্চাদের কি করে একা এত গিফট নিয়ে যায়? তখন মা আমাকে বলতো সান্তা সব তো সবসময় সব জায়গায় পৌঁছাতে পারে না, কখনো কি করে যে কখনো কাছের মানুষদের, যারা ধরো তোমার খুব কাছের, যেমন মা বাবা, দাদা বা পিসি, পিসিমশাই, মাসি, মেশো, তাদের মাধ্যমে সান্তা গিফটগুলো পৌঁছে দেয়। ধরো তুমি যে গিফটটা পছন্দ করলে, সান্তার কাছে সেটা উইশ করলে, তো সান্তা সেটা শুনে নিল, তখন ঠিক কারো না কারোর মাধ্যমে সেই গিফটটা তোমাকে ঠিক পৌঁছে দেবে। তোমার কাছের মানুষ, তোমার বাবা হোক বা মা বা তোমার খুব যারা কাছে, যারা তোমাকে খুব ভালোবাসে, তাদের মাধ্যমে সান্তা ঠিক তোমার পছন্দের উপহারটা তোমাকে পৌঁছে দেবে। তো শ্রাবস্তি রানীও বাবার হাত ধরে চলে এসেছে গিফট কিনতে। দেখতেই পাচ্ছ শপিং মলে আমরা এসেছি। তো যেহেতু কাল 25 ডিসেম্বর, তো শ্রাবস্তি তার বাবাকে তার পছন্দের গিফটটা বলে দেবে, বাবা সান্তাকে বলে দেবে, সান্তা তারপরে শ্রাবস্তি রানীর ঝোলায় সেই গিফটটা পৌঁছে দেবে। তো শ্রাবস্তি রানীর ইদানিং স্যান্ড্রো ক্যারেক্টারের কুড়ুমির সব কিছু ওর খুব পছন্দ হয়েছে। মানে ওর কাছে কুড়ুমি পেন আছে, কুড়ুমি ডায়েরি আছে, মানে দেখতেই পাচ্ছ কুড়ুমি দেখছে, মানে অলওয়েজ কুড়ুমির খুব ফ্যান হয়েছে। তো কুড়ুমির কি একটা ডায়েরি ওর পছন্দ, যেটা ও খুঁজে পাচ্ছে না বলে মাথাটা ভীষণ গরম আছে। ও বলছে মা, আমি তো এই শপিং মলে কুড়ুমির কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তো সান্তা কী করে আমাকে আমার পছন্দের গিফটটা দেবে? তো আমি বললাম যে অনেক গিফট আছে, এবার না হয় কুড়ুমিটা বাদ দে, অন্য কিছু খোঁজ, তারপর যখন কুড়ুমির উইশ করে রাখ, এই বছর না হলে পরের বছর দেবে। তো যাই হোক, এই বলে ওকে শান্ত করেছি। এখন অন্য জায়গায় দেখছে ওর কি গিফট পছন্দ সেটা খুঁজছে। তো রাহুলও ওর জন্য একটু টি শার্ট কিনবে, তো সেটা ওর আর কি গিফটটা চুজ করা হোক, তারপরে আর কি রাহুলের টি শার্ট কিনবে আর কি। তো এই আমাদের পাল্লায় পড়ে আমাদের জিনিসপত্র, মানে সবসময় যখনই শপিং মলে আসে আমাদের কেনাকাটি করতে করতে ওর নিজেরই কোনো শপিং করা হয় না। তোর অনেকগুলো পার্টি আছে, তো সেজন্য তার জন্য একটা টি শার্ট কিনবে। তো সে কারণেই আর কি ও বলছে তাড়াতাড়ি করো, মেয়েকে বলছে তাড়াতাড়ি কর, তোর কি গিফট পছন্দ তাড়াতাড়ি চুজ কর, তারপর আমি সান্তাকে বলে দেবো, সান্তা তোকে কালকে ঠিক তোর গিফটটা তোর মোজায় পুরে রেখে দেবে, তুই যে মোজাটা ঝুলিয়ে রাখবি সেই মোজার মধ্যে পুরে রেখে দেবে। তো শ্রাবস্তি রানীও সান্তার জন্য অনেক রকম চকলেটও কিনছে, হ্যাঁ, যে সান্তাকে দেবে। শুধু মোজা ঝুলিয়ে রাখবে তা নয়, সান্তার কাছ থেকে গিফট নেবে এমন নয়, সান্তার জন্যও নানা রকমের লজেস ঝুলিয়ে রাখবে। ছোটোবেলার এই দিনগুলো কিন্তু বেশ আনন্দের। আমরা যখন ছোট ছিলাম এই আনন্দগুলো উপভোগ করেছি, এখন শ্রাবস্তি রানীর পালা, ও উপভোগ করছে। আর যেটা হয় আর কি, ও যেহেতু মানে কদিন আগে ওর বার্থডে ছিল, তো ওর বাবা বলছিল সফট টয়েস চুজ করতে। তো যেহেতু ওর বার্থডে ছিল বলে ওর বন্ধুদের জন্য সফট টয়েস কেনা হয়েছে, ও নিজেও নিয়েছে। তো সে কারণেই আমি বললাম যে না, তোর সফট টয়েস আর তোকে উইশ করতে হবে না সান্তার কাছে, তো যেটা পছন্দ তুই গিফট দেখে নে, সেটাই তুই উইশ কর। তো মোটামুটি ওর গিফট পছন্দ করা হয়ে গেছে। রাহুল একটু টি শার্ট দেখছে, তো আমি বললাম যে তুমি, ও ট্রায়াল রুমে গেছে, তো এই ফাঁকে আমরা একটুখানি বাইরে একটু ফটোশ্যুট করছিলাম। তো আমাদের টি শার্ট কেনা হয়ে গেছে, তো আমরা এখন পেট পুজো করতে চলে এসেছি, যেহেতু আজকে সানডে। তো সানডে মানে একটুখানি মানে সব কিছু মনে হয় যে একটু সব কিছু লেজি মুডে চলে, মানে যাই হোক বাড়িতে রান্না করা আছে, তাও মনে হচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে খাবার, মানে রুটি তো করতেই হবে। তো ভাবলাম যে না আজকে বাইরেই খেয়ে নেওয়া যাক, তো সে কারণেই আমরা কেএফসিতে চলে এসেছি। আর তোমরা তো জানোই যে কেএফসির ফ্রায়েড চিকেন আমার ভীষণ পছন্দ, মানে শুধুমাত্র কেএফসির নাই, আমার ফ্রায়েড চিকেনটাই ভীষণ পছন্দ, আমার শ্রাবস্তি রানী আমাদের সবারই পছন্দ। তো সে কারণে আমরা কেএফসিতে এসেছি, তো পেট পুজো করেই বাড়ি যাব, যেহেতু সানডে। তো রাত করে বাড়ি ফিরলেও কোনো অসুবিধা নেই, খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর কালকে তো 25 ডিসেম্বর, কালকে ছুটি, তো সে কারণেই ভাবছি না আজকে আর রান্নাবান্না করার কোনো চাপ নেব না, বাড়িতে গিয়েও তো রুটিটা সে আমাকেই করতে হবে, খাবার দাবার গরম করতে হবে, এর থেকে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে একবারে ঘুমিয়ে পড়বো। তো যাক গিয়ে খাবার চলে এসেছে, শ্রাবস্তি রানী তো খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ওর গিফটের জন্য ছোটাছুটি করেছে, তো অবশেষে ওর পছন্দের গিফটটা পেয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি পরে, কালকেই দেখাবো, ঠিক আছে? তো কি নিয়েছে ও, অনেকক্ষণ ধরে কেনাকাটির পর আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই খাবার পেয়ে আমরা চটপট অন্যদিকে মন না দিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি। আমাদের এই কেএফসির সামনেটায় না একটা জায়গা আছে বিবিসি, মানে একটু কাছে গিয়েই, তো সেখানে খুব সুন্দর করে আর কি সাজানো হয় ক্রিসমাসের জন্য। তো ভেবেছিলাম সেখানে যাব, তো তারপরে আর দেখছি খাওয়া দাওয়ার পর যদি ইচ্ছে হয় তাহলে যাবো, নইলে আজকে আর যাবো না, অন্য একদিন যাবো। মানে ওখানে আর কি ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে ডেকোরেশন করে, সাজায়, বাজিও ফাটানো হয় আর কি। কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, মানে কেএফসিতে প্রায় ফাঁকাই বলতে পারো, 3-4 জনই খাচ্ছিলাম আমরা, ফাঁকাই। মানে এখানে না ঠিক মানে 9টা মানে 9টা বাজলেই পুরো একদম রাস্তাঘাট খুব ফাঁকা হয়ে যায়, মানে 7টা সাড়ে 7টা পর্যন্ত ভীষণ ভিড় থাকে, তারপর আস্তে আস্তে রাস্তা ফাঁকা হয়ে যায়। তো আজকাল যেতে ইচ্ছে করলো না, তো বাড়িই ফিরে যাচ্ছি, কেন খাওয়া দাওয়ার পর না ভীষণ ঘুম পাচ্ছিল, আর অনেকক্ষণ বেরিয়েছি, তো সে কারণেই আর কি আর কোথাও যেতে ইচ্ছে করলো না, এবার বাড়ি চলে যাব। আজ হচ্ছে 25 ডিসেম্বর, সোমবার। সোমবার সকালে শ্রাবস্তি রানী সান্তার পাওয়া গিফটটা পেয়ে তো ভীষণ খুশি, যেটা ও কালকে ওর বাবাকে উইশ করেছিল যে এটা তুমি সান্তাকে বলে দিও, সান্তা যেন এই গিফটটাই আমাকে দেয়। এটা হচ্ছে একটা পিজা শপ, তো যেহেতু ওদের স্কুলে এখন কুকিং ক্লাস চলছে, ওদের নানা রকম রান্না শেখানো হয়, পড়াশোনার পাশাপাশি যখন তোমার দরকার হবে তুমি নিজের রান্নাটা নিজে যাতে করে নিতে পারো, সেটা এখন থেকে স্কুলে শেখানো হয়। তো সে কারণে ও এটা চুজ করেছে যে বাড়িতে নিজে নিজেই ওইগুলো প্র্যাকটিস করতে পারবে। এটা হচ্ছে ক্লে দিয়ে তৈরি, মানে ক্লে দিয়ে সব কিছু বানানো হয়, পিজা বলো, তারপরে স্পাগেটি, এগুলো সব ক্লে দিয়েই তুমি বানাতে পারবে। তো এবার যখন তোমার নিজের দরকার পড়বে তখন তুমি রান্না করে নিতে পারবে। তো আমার এই গিফটটা কিন্তু পছন্দ হয়েছে। আমি অন্যান্য জিনিস কিনলে হয়তো রাগারাগি করতাম, যদি ডল কিনতো বা সফটওয়্যার কিনতো, এগুলো কিনলে আমি রাগারাগি করতাম। তো এটা যেটা চুজ করেছে সেটা খুব ভালো, যে এগুলো নিজের মতো করে খেলতে পারবে, তারপর যখন সত্যি দরকার পড়বে তখন রান্নাটাও করতেও পারবে, শিখে যাবে আস্তে আস্তে আর কি। আসলে কি হয়, আমরা যতই পড়াশোনা করি না কেন, আমাদের এটাও কিন্তু একটা লাইফের পার্ট, আমাদের রান্নাটা কিন্তু শেখাটা দরকার। তো সে কারণেই ওদের স্কুলে তো এটা শেখানোই হয়, ওদের ক্লাসও হয়, তো সেখানে ওদের নানান ধরনের রান্না শেখানো হয়, কোনো সময় অনেক ধরনের রান্না ওদের শেখানো হয়। তো সে কারণেই এটাও চুজ করেছে। ও যেহেতু ওর পছন্দের যেটাও চেয়েছিল, সে কুড়ুমির একটা ডায়েরি, সেটাও পায়নি। তো আমি বলেছি ঠিক আছে, সান্তা যখন দেয়নি কোনো অসুবিধা নেই, তো ঠিক আছে আমি যখন পরে আমি নেটে সার্চ করে যদি পেয়ে যাই, নেটে অর্ডার করে আমি কিনে দেবো। সকালবেলা শ্রাবস্তি সেই সান্তার পাওয়া গিফটটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাকে বলছে তুমি কি খাবে, স্পাগেটি খাবে না পিজা খাবে, আমার মাথা খারাপ করে দিচ্ছে, কি টপিং দেবো তোমার পিজাতে, তো এগুলো নিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আর আমি তো রান্নায় ব্যস্ত, যেহেতু আজকে ক্রিসমাস, একটা কেক বানানোর ইচ্ছা আছে, কিন্তু জানি না কখন বানাবো। তো প্রতি বছর আমি ক্রিসমাসে কেক বানাই, কিন্তু আগের দিন সেটা বানিয়ে রাখি, কিন্তু আগের দিন বেরিয়েছিলাম বলে আর বানানোর সময় পাইনি। তো রাহুল বলেছিল যে বাড়িতে এসে বানিয়ে নিতে পারলাম না, আজকে সানডে, মানে আমি সানডেতে আর কোনো কিছু আমার ইচ্ছা করছে না, বাড়িতে রান্না থাকা সত্ত্বেও রুটি বানানোর ভয়ে আমি বাইরে ডিনার করে ফিরলাম। তো সুতরাং আমি সানডেতে আর কিছু করবো না, রাতে যা করবো সোমবারই হবে। তো ঠিক আছে, তো কেকটা তো বানাবোই। তো এখন রান্নাটা সেরে নিচ্ছি আমি, আর সাবুসিরানি দেখতেই পাচ্ছ খেলছে। এরপরে আমি কেকটা বানাবো। তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের বড়দিন, নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছর সবার খুব আনন্দে কাটুক, আর বড়দিনও সবার খুব ভালো কাটুক। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমাদের ছোট্ট করে আমরা বাড়িতেই বড়দিন আমরা সেলিব্রেট করেছি, আমরা তিনজনে। সেদিনকার কোথাও বেরোইনি, তো বেশ ভালোই কেটেছে, আনন্দে কেটেছে আমাদের দিনটা। তোমরা খুব ভালো থেকো, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। খুব ভালো থেকো সবাই, টাটা।